আমি তো ভাবতে পারছি না মানিকা দেবী যে আপনি আমার এখানে এসে যাবেন। তো বহুত আছে ও কি আচ্ছা কি নেবেন বলেন, ঠান্ডা ইয়া গরম? আমি আপনার এখানে কিছু খেতে আসিনি, আমি আপনার সঙ্গে একটা ব্যাপারে ফয়সালা করতে এসেছি। ফয়সালা করতে কোন? জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। হ্যাঁ হ্যাঁ বলি বলি। হ্যাঁ ভাই, আরে হ্যাঁ হ্যাঁ, আমি আপনার ওই ফ্যাশন শোতে আমি পয়সা লাগাবো। হ্যাঁ ঠিক আছে, লেকিন একটা বাদ, ও আপনার ওই মডেল কিন্তু এক নাম্বার হওয়া চাই, বাড়িয়া সে বাড়িয়া মডেল চাই। হ্যাঁ 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 হ্যাঁ, আরে ভাই গ্র্যান্ড হোটেল হোক কি ও যাহা পে করা চাই করিয়ে না বাবা, আরে আমি পয়সা লাগাবো তো। হ্যাঁ মিট করবেন তো? বলুন বলুন কবে আসবেন বলুন। হ্যাঁ পরশু, ইয়ানি কি 13th? আহ না মানে কি 13th মানে আমি কোনো জরুরি কাম করি না আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 13th চলে আসেন। হ্যাঁ হ্যাঁ, আরে যখন খুশি চলে আসতে পারেন। হ্যাঁ ওকে ওকে, বাই বাই বাই। হ্যাঁ কি জরুরি কাম বলছিলেন? আপনি কি ভেবেছেন বলুন তো, আমাকে লুকিয়ে সুপ্রাকে ফোন করলে আমি কিছু জানতে পারবো না তাই? আরে বাবা, ও এত গুসা করছেন কেন? ও সিপ্রার সঙ্গে তো আপনি আমার সঙ্গে মুলাকাত করে দিয়েছিলেন ও পার্টিতে নাকি? ওসব কথার চাতুরি রাখুন, আপনি সিপ্রাকে কেন ফোন করেছেন, কি বলেছেন, আপনার ফোন নাম্বার কোথায় পেলেন? আরে বাবা, একসাথে এত প্রশ্ন করলে আমি জবাব দিব কি করে? ঠান্ডা দিমাগ কে শোচেন না আপনি? আরে আফটার অল উই আর ফ্রেন্ড, ওল্ড ফ্রেন্ড। হ্যাঁ আমি জানি, কোনো নতুন মেয়ে দেখলে আপনার মাথা ঘুরে যায়, আমি আপনাকে বারবার বলেছিলাম কিন্তু যে আপনি ওর দিকে হাত বাড়াবেন না। মাথা তো আপনারও ঘুরে যায় মনিকা দেবী, লেকিন আপনারা জানানা আছেন চলে যায়, আমরা তো বেটা ছেলে আছি, আমাদের ঘাড়ে কোপটা পড়ে। চুপ করুন, এসব কথা আপনি ওকেও বলেছেন, আপনি এর কোনো প্রমাণ দিতে পারবেন? প্রমাণ? কালকার চাকরির কথা বিশ্বাস করছেন? আপনার সঙ্গে আমার এতদিনকার রিলেশনশিপ আমার কথা বিশ্বাস করছেন না? তার মানে আপনি এসব কথা ওকে বলেননি, আপনি ওকে ফোন করেননি? না না, হ্যাঁ আমি ফোন করেছিলাম, আমি ফোন করেছিলাম, কেউ কি আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে না, তো ওকে ফোন করে জিজ্ঞেস করলাম যে আপনাকে কোথায় পাবো, আপনার ওই কোম্পানির ডোনেশনটা তো দিতে হবে নাকি, এই মার্চ মাস এসে গেল, ইয়ার এন্ডিং, ইয়ে লাফড়াতে পড়ে যাবে। সে কোম্পানি নয়, এনজিও। ওই একই হলো আর কি, ইজিলি আমি ফোন করেছিলাম, বলে কি আমাকে প্রপোজ করে দিল। প্রপোজ করে দিল মানে কি বলতে চাইছেন কি আপনি? প্রপোজ করে দিলে মানে কা দেবে? আর কি বললো জানেন? বললো কি যে আপনার তো কোম্পানি আছে, আমার কিছু দেখুন না, আমি আপনি যা চাইবেন আমি দিব। আমি বলি কি ও পাঞ্জাওয়া চিজ আছে, আপনাকে না জিজ্ঞেস করে তো আমি কিছু করতে পারি না। একটা কথা বলি, আপনি ওকে একদম বিশ্বাস করবেন না, আপনার সব সিক্রেট পাস করে দেবে। বি কেয়ারফুল মানিকা দেবী, বি কেয়ারফুল।